স্যার অ্যাডমিট কার্ড কাদের কাছে নিয়ে এটা যে ম্যাডাম আজকে আলাপ করেছিল? আচ্ছা, তো আজকে যেটা নিয়ে কথা বলবো আপনাদের, সেটা তো আমি স্ট্যাটিক ভেলোসিটি এরর কোএফিসিয়েন্ট এগুলো সম্পর্কে আমি বলেছি গতদিন। তো আজকে আমরা এরর বের করা শিখি কিছু। তো প্রথমে যেটা নিয়ে, যে এররটা নিয়ে কথা বলবো, সেটা হলো আমাদের স্টেডি স্টেট এরর ফর ফর ইউনিট স্টেপ। হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ মাসুদ বলেন। হ্যাঁ হ্যাঁ আপনাদের লাগবে না, লাগবে না, যারা দেননি তাদের দিয়েছেন তাদের লাগবে। ঠিক আছে, আপনাদের আমি ক্লাসের টাইম দিব, আমি আপনাদেরকে ওই যে ইয়ের টাইম দিব, ওই যে কুইজ আর ল্যাব টেস্ট। আচ্ছা, স্টুডেন্ট ফোন করেছিল আর কি, যাই হোক। তো আমাদের এখানে স্টেডি স্টেট এরর এর আমরা বিভিন্ন ইউনিট স্টেপ, মানে বিভিন্ন ইনপুটের জন্য আমরা স্টেডি স্টেট এরর বের করব। তো এখন যেটা নিয়ে, প্রথমে যেটা নিয়ে কথা বলবো, সেটা হলো এটা বের করতেছে হলো আমরা যে কোনো একটা, এটাকে বলা হয় যে টাইপ জিরো সিস্টেমের জন্য আমরা বের করব, টাইপ ওয়ান সিস্টেমের জন্য পরে বের করব আর কি। তো টাইপ জিরো সিস্টেমের জন্য আমরা ইউনিট স্টেপ, ইউনিট র্যাম্প আর ইউনিট প্যারাবোলিক এই তিনটা ইনপুটের ক্ষেত্রেই আমরা এটা বের করব, টাইপ জিরো সিস্টেমের এরর গুলা। তো মানে হলো আমরা যে কোএফিসিয়েন্ট গুলো আছে কেপি, কেভি, কে, এই তিনটা কোএফিসিয়েন্ট আমরা বের করব আর কি। তো এটা করার জন্য আমি একটু এগুলো মুছে নিই, যেহেতু বইটা ভালো না, আমি জাস্ট এটুকু একটু আপনাদের সামনে শো করে নিজের মতো করে লিখি, তাহলে বেটার হবে। ওকে, তো প্রথমে আমাদের ইনপুট হলো ইউনিট স্টেপ। তো এক নাম্বার ইনপুট হলো আমাদের ইউনিট স্টেপ। ইউনিট স্টেপ মানে হলো আর এস, আর এস ইজ ইকুয়ালস টু হলো 1/s, ইজ ইকুয়াল টু 1/s। তো আমাদের এটা যেহেতু একটা সিস্টেমটা হলো আমাদের কি, এই সিস্টেমটা হলো আমাদের টাইপ জিরো সিস্টেম। তো টাইপ জিরো সিস্টেম আমরা লিখে নেই, টাইপ জিরো, টাইপ জিরো। সো টাইপ জিরো সিস্টেম দেওয়া আছে, আর হলো আমাদের এখানে ইনপুট দেওয়া আছে হলো আর এস ইজ ইকুয়ালস টু 1/s। তাহলে আমাদের এখানে যে কোএফিসিয়েন্টটা আমরা পাবো সেটা হবে কি, পজিশন কোএফিসিয়েন্ট, তাই তো? এটা তো আপনাদের বলেছিলাম যে আমরা ইউনিট স্টেপের ক্ষেত্রে পজিশন কোএফিসিয়েন্ট পাবো। তো পজিশন কোএফিসিয়েন্ট মানে কে এ, আচ্ছা এটা আমরা এমনি লিখে নিলাম এখানে, পাবো হলো কে এ। ওকে, দেন আমাদের এই জিএসএইচএস যে ফাইলটা, ইয়েটা আছে আমাদের, ট্রান্সফার ফাংশনটা আছে, এটা আমরা একটু লিখে নেই, জিএইচ, জিএইচ ইকুয়াল টু হলো উপরে কে 1+st, st1, এটা এভাবে ছিল আর কি। তো আমরা ওইটাই লিখছি, থিওরি যেটা পড়েছিলাম সেটাই লিখছি, যে বের করার সুবিধা হয় আর কি। st2 প্লাস, প্লাসের পরে আর, সরি প্লাস না, তো গুণাকারে আরো থাকতে পারে, এখানে থাকলে থাকবে, এখানে 1+, যেহেতু এস এর ভ্যালু, এস এর উপরে জিরো হতে হবে, টাইপ জিরো সিস্টেম, এস এর উপরে জিরো মানে 1, 1+st, এখানে বলা হয়েছে TA, তারপর এটা হলো 1+stb, গুণাকারে এরপরে বাকিগুলো আছে, ইকুয়াল এখানে লেখা হবে হ্যাঁ, এখন এখানে লেখা হবে যে এস এর, এস এর পাওয়ার হলো জিরো, তার মানে 1 বসাতে হবে এখানে, এস এর পাওয়ার জিরো মানে টাইপ জিরো সিস্টেম, তো এখানে অটোমেটিক 1 বসে যাবে, তো 1+st। তো আমি এটা আর এখানে না লিখে বারবার লেখা কষ্টকর আসলে এখানে। তো এখানে এস এর এই যে এটা আছে এটাকে আমরা জিরো ইয়ে করে দিই,
AS0 যেটা আছে এটাকে বাদ দিয়ে দিই। এই হলো আমাদের টাইপ জিরো সিস্টেম। তো এই টাইপ জিরো সিস্টেম আমাদের এখন উদ্দেশ্য কি, আমাদের এখন উদ্দেশ্য হলো এটাকে আমরা কেপি এর ভ্যালুটা বের করব আর কি। তো আমাদের ইনপুট হলো RS is equal to 1 by S, আর এটা আমাদের হলো আমাদের যেটা ইয়েটা দেওয়া আছে ট্রান্সফার ফাংশন সেটা, আর এখান থেকে আমরা বের করব কেপি এর ভ্যালু। তো কেপি এর সমান আমরা কি জানি, কেপি is equal to আমরা জানি হলো লিমিট লিমিট S tends to 0 GS HS GS HS। এখন আপনারা নিজেরাই দেখেন এইখানে আমরা যদি কেপি এর ভ্যালুটা বসাই জিএস এইচএস এ, মানে হলো যে এখানে সরি কেপি এর ভ্যালু না তো এস এর ভ্যালু, এস এর ভ্যালু যদি 0 বসাই তাহলে কেমন হয়। এখানে যদি এস এর ভ্যালু 0 বসাই এস 1 প্লাস 0 হয়ে যায়, তাই এটা 1 প্লাস 0। তো এইভাবে করে সামনে আগাতে থাকবে যত সবকিছু 0 হতে থাকবে, তাই তো এখানে 1। তো লেবু পরে যদি আমি বলি কে, শুধুমাত্র কে থাকবে আর নিচে কি থাকবে বলেন? নিচে হবে এখানে এস এর ভ্যালু যদি 0 বসাই 1 প্লাস 0 1, এটা 1 প্লাস 0, তাহলে কি হবে 1 থাকবে নিচে। তো আলটিমেট এটা আসতেছে কে, তো যদি কে আসে শুধুমাত্র কে আসে মানে গেইন যেটা আছে কে এর ভ্যালু হতে পারে 1, যে কোনো ভ্যালু হতে পারে কে এর, তো এই কে হলো আমাদের কেপি। সুতরাং যদি কেপি এটা কে আসে তাহলে এর এরর স্টেডি স্টেট এরর কি হবে, স্টেডি স্টেট এরর ইজ ইকুয়াল টু হবে আমরা কি জানি যে আমাদের টাইপ জিরো সিস্টেমের যে ইউনিট স্টেপের জন্য যে আমাদের স্টেডি স্টেট এরর হয় সেটা হলো 1 প্লাস কেপি 1 প্লাস কেপি। তো এই 1 প্লাস কেপি এর জায়গায় আমরা এখানে কে বসাবো 1 ডিভাইডেড বাই 1 প্লাস কে। এই হলো আমাদের স্টেডি স্টেট এরর ফর টাইপ জিরো সিস্টেম ফর ইউনিট স্টেপ ইনপুট। তাহলে ইউনিট স্টেপ ইনপুট এর জন্য আমরা এখানে একটা ভ্যালু পাচ্ছি সেটা হলো 1 ডিভাইডেড বাই 1 প্লাস কে, যেটা আমাদের এরর। ওকে, তাহলে দেখা যাচ্ছে কে এ লিখছিলেন কেন, কোনখানে উপরে লিখছিলেন কে এ, ওটা কে পি হবে, কে পি হবে, সরি ভুল লিখেছি। তাহলে এখানে দেখেন আমাদের তাহলে পজিশন কোএফিসিয়েন্ট হবে, এখানে আমাদের পজিশন কোএফিসিয়েন্ট ফর ইউনিট স্টেপ ইনপুট এটা আমরা জানি। তাহলে টাইপ জিরো সিস্টেমের ক্ষেত্রে আবার শুধুমাত্র কি পাওয়া যায়, ইউনিট স্টেপ ইনপুটেরই একটা ফিনিট ভ্যালু পাওয়া যায়। দেখেন এই কারণে বলা হচ্ছে এটা হলো ফাইনাইট ভ্যালু, কেপি এখানে বলে দিয়েছে কেপি ইজ ফাইনাইট। ওকে, তো এটা শেষ, এটা শেষ হলো আমরা এখন অন্যটাতে যাই। অন্যটা বলতে হলো টাইপ জিরো সিস্টেমের ক্ষেত্রে ইউনিট স্টেপেরটা পেলেন, এখন টাইপ জিরো সিস্টেমের কি বের করবো আমরা, ইউনিট র্যাম্পেরটা বের করবো। দেখি ইউনিট র্যাম্পেরটা কেমন হয়, তো আমি এগুলো একটু মুছে দিই, এটুকু আমরা বের করা হয়ে গেছে। সো এটা নিচেরটুকু দেখেন, এখন এখন আছে টাইপ জিরো সিস্টেম উইথ ইউনিট র্যাম্প ইনপুট। টাইপ জিরো সিস্টেম, টাইপ জিরো সিস্টেম আবার আমি বলছি তার মানে হলো এখানে আমরা ওই আগের মতোই টাইপ জিরো এস এর ভ্যালু এস এর উপরে পাওয়ার হলো 0, তো ওটা নিয়ে কাজ করছি আমরা এখনো। তো এখানে জাস্ট শুধু পাল্টাবে কি, এখানে জাস্ট শুধু পাল্টাবে হলো আমাদের ইয়েটা কি বলে ইনপুটটা। তো এখানে আর এস ইকুয়াল টু তাহলে কি হবে, 1 বাই এস স্কয়ার, 1 বাই এস স্কয়ার, ইয়েস 1 বাই এস স্কয়ার, তো এটা 1 বাই এস স্কয়ার হবে। তো এখানে 1 বাই এস স্কয়ার বসালাম, তারপরে এখান থেকে চলে আসবে এটাকে 1 বাই এস স্কয়ার বসানোর ফলে এখানে হবে জিএস এইচএস, এটা তো আমরা জানি জিএস এইচএস ইজ ইকুয়ালস টু হলো কে ওয়ান প্লাস এস টি ওয়ান, তারপরে হলো ওয়ান প্লাস এস টি টু, এস টি টু দুইটা আছে, আবার এখানে আরো থাকতে পারে এখানে গুণ আকারে। তারপরে হলো এটা হলো একটা মানে এগুলো কিন্তু জেনারেলাইজড ইকুয়েশন, এটা নট যে একটা স্পেসিফিক কোন একটা কন্ট্রোল সিস্টেম এরকম কিছু না। তাহলে এস এর উপরে 0 হলে এটা 1 ইনটু সামথিং যেটা হবে 1 প্লাস এস টি এ টি এ। আমরা যখন আপনাদের জন্য একটা প্রবলেম করব তখন আপনারা বুঝতে পারবেন এটা এস টি বি। তো এরপরে হলো ডট ডট, তো এরকম আছে। ওকে,
ঠিক আছে, বুঝতে পারলাম। এখন আমাদের কি আছে, এই আমরা এটা জানি যে আমাদের র‍্যাম্পের জন্য থাকে কি, র‍্যাম্পের জন্য আমাদের আসে হলো কেভি, কেভি তাহলে কেভির ভ্যালুটা কি তাহলে বলেন তো, লিমিট এস টেন্স টু, লিমিট এস টেন্স টু 0, এস টেন্স টু 0, এস থাকবে একটা, এস এস ইনটু এইচ ডি এ জি এস এইচ এস, তাই না, ডি এইচ আর কে, যাই হোক জি এইচ এস। তাহলে এখানে আর ওই লাইনটা আর বারবার লিখি না, তো আমরা এখানে এস এখানে যদি একটা বসাই তাহলে উপরে কি হবে বলেন তো, উপরে কে থাকবে, না কে থাকবে না উপরে, এস এর সাথে এই কে সহ এই বাকি অংশটুকু থাকবে না, যা থাকবে এখানে এস এর সাথে কে থাকবে, আর নিজের কি থাকবে, এই যে 1 প্লাস যে আছে আমাদের এস টি এ এগুলো থাকবে, ও উপরেও থাকবে 1 প্লাস এস, 1 প্লাস এস টি 1, এটা আমরা লিখতে যাচ্ছি না কে, অনেক মানে ঝামেলাপূর্ণ লেখা আর কি, যাই হোক এরপরের অংশটুকু এরকম থাকবে যেরকম ছিল আগে। এখন উপায় হলো এখানে লিমিট s টেন্ডস টু 0, তো s এর ভ্যালু আমরা বসাবো, তাহলে s এর ভ্যালু এখন বসান তো দেখেন কি অবস্থা হয়, s এর ভ্যালু 0 বসান কি হবে, তো 0 উপরে থাকবে 0 বাই নিচে থাকবে 1, 0 উপরে থাকবে তাহলে নিচে থাকবে 1, তাহলে উপরে যদি 0 থাকে নিচে 1 থাকে, কোন কিছুকে ভাগ করে দিলে যে 1 0 কে কোন কিছুতে ভাগ করলে কত হয়, তো ইনফিনিট না 0 0 0 কে কোন কিছু 0 0 0 হবে, স্যার এখানে ভাই এই শেষের লাইনের উপরের লাইনটা স্যার বুঝলাম না স্যার, একটু কোনটা কোনটা শেষের লাইনের উপরেরটা, মানে ওই যে s ইনটু k তারপর 1 প্লাস s টু থেকে ছিল, এটা k v এর সূত্রের s, সূত্রের s আর এটার সাথে গুণ হয়ে গেছে, তার মানে আমাদের এই g s h এর সাথে গুণ হয়ে গেলে এখানে একটা s আসবে না, কথাটা বুঝেন নাই, ও আচ্ছা স্যার জি স্যার বুঝছি স্যার বুঝছি, আচ্ছা ওইটাই, তো এটাই হলো আমাদের এই s টা এখানে, তো যদি s টা এখানে আসে তাহলে দেখেন এস যদি উপরে থাকে তাহলে এস এর মানটা আমরা এখানে 0 বসাবো, আর বাকিগুলো তো ধরেন এখানে কে হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে, নিচে 1 হবে, সব জায়গায় 1 আছে, এখানে কে আছে, কিন্তু এই এসটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তো এস এর ভ্যালুটা যদি 0 হয়ে যায় কোনো কারণে, তো 0 ইনটু সামথিং মানে কে 0, আর নিচে যতই 1 টু 1 যাই থাকুক সেটা কি হবে 0 সাম 0 ডিভাইড বাই 1 ইজ ইকুয়াল টু 0, সো আমাদের এখানে টাইপ 0 সিস্টেমে এখানে 0, আপনাদেরকে আমি বলেছিলাম যে টাইপ 1 টাইপ 0 সিস্টেমের ক্ষেত্রে শুধুমাত্র ইউনিটি স্টেপের আমরা মানে ফিনিট একটা ভ্যালু পাবো, দেখেন ইউনিটি স্টেপে এররের একটা ভ্যালু পাচ্ছি শুধুমাত্র এটাই এখন পর্যন্ত, দেখেন আমরা কেভি কেপি দিয়ে বের করলাম, মানে ইউনিটি স্টেপের জন্য বের করলাম 1 বাই 1 প্লাস কে, কে এর ভ্যালু হতে পারে 2 3 4 5 যাই হোক আর কি, ওটা কনস্ট্যান্ট, তারপর আবার এখানে দুই নম্বরে দেখতেছি আমরা একটা যদি র‍্যাম্প ইনপুট নেই তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের আর কি থাকছে না, এটা মানে ইনফিনিট এরর মানে অনেক বেশি এরর আর কি, তো এটা আসলে ওটা কোনো পর্যায়ে পড়ে না আর কি, ওটা ক্যালকুলেশনের পর্যায়ে পড়ে না, মানে ওই সময় আসলে ইনপুট নাই বললেই চলে, মানে আউটপুট নাই বললেই চলে এরকম আর কি, বুঝতে পেরেছেন, মানে স্টেডি স্টেটে কিছু যাই নাই, তাহলেই তো আমরা আউটপুটের সাথে ধরেন ইনপুট আছে আমাদের 1 বা যেটাই হোক 1 বা এখানে আমাদের কি র‍্যাম্প, যেহেতু এরকম একটা র‍্যাম্প একটা সিগন্যাল আছে ইনপুট, তো আমাদের এখানে আউটপুট কিছুই নাই, যদি এরকম না থাকে তাহলে আমাদের এটা বলতে পারবো যে আমাদের খুবই বেশি পরিমাণে আর আউটপুট পেলাম কেমন জানেন, আউটপুট পেলাম মন ধরেন এইরকম নিচের দিকে, সরি এরকম এরকম নিচের দিকে আউটপুট পেলাম, তাহলে যত দিন এদিকে যেতে থাকবে তত আরো এরর বাড়তে থাকবে, তাহলে স্টেডি স্টেট এরর কেমন হবে, 0 হয়ে যাবে, স্টেডি স্টেট এরর মানে কি, এটা স্টেডি অবস্থায় গেলে আমাদের ইনপুট এবং আউটপুটের মধ্যে যে পার্থক্যটা হবে সেটাই হবে আমাদের স্টেডি স্টেট এরর, বাট এখানে দেখেন তো পার্থক্য অল টাইম ধরেন বাড়তে থাকবে বা এরকম, মানে একটু উইয়ার্ড একটা সিচুয়েশন তৈরি হবে, একটা এটাকে বলা হয় যে মানে নর্মাল কন্ডিশন না আর কি, এই জন্য এটা স্টেডি স্টেট এররটা ইনফিনিট বলে আমরা, তো এটা গেল, এটাও আমাদের বুঝতে পারলাম আমরা, ঠিক আছে এখন আমরা যাই, তাহলে দেখেন কেপি কেভি এর মানের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের কি হচ্ছে স্টেডি স্টেট এরর এর পরিমাণটা চেঞ্জ হয়ে যাচ্ছে,
তো ওইটাই আমরা এখান থেকে পরের অংশটাও দেখি যে আমাদের যদি এটা হয়ে যায় ইউনিট প্যারাবোলিক ফাংশন তাহলে কি হবে সেই ক্ষেত্রে তো প্যারাবোলিক ফাংশন যদি হয় তাহলে আমাদের ফাংশনটার জন্য আমরা ইয়া পাবো এটাকে কি বলে যে আমরা ইনপুট হলো আমাদের কি ইনপুট হলো 1 / s স্কয়ার আর s 1 / s কিউব তাই না কিউব 1 / s কিউব আর s = 1 / s কিউব ওই একই ভাবে তাহলে gsh এ যেটা আছে থাকুক আমরা এখানে একদম ডাইরেক্ট বসিয়ে দেই তাহলে এখান থেকে আমরা পাবো k ka তাই তো k a এর ভ্যালুটা আমরা বসাই লিমিট s tends to 0 থাকবে কি এখানে বলেন তো s স্কয়ার s স্কয়ার হ্যাঁ s স্কয়ার g h আমি g h লিখলাম আপনারা g s h লিখে দিন এখানে যখন লেখা হাতে লিখবেন এটা লিমিট বসাই দেই ভ্যালুটা tends to 0 তাহলে k এর সাথে চলে যাবে s স্কয়ার ইনটু k ইনটু 1 প্লাস t1 s t1 তারপরে হবে 1 প্লাস s t2 1 প্লাস s t2 তারপরে ধর নিচে হবে হলো এখানে আছে ছিল কত 1 প্লাস s t1 এখন কিন্তু আমরা টাইপ 0 সিস্টেমের জন্য বের করতেছি সুতরাং t a তারপরে হবে 1 প্লাস s t2 t b সরি s t b এই তো এটাকে আবার আমরা এখন s এর ভ্যালু 0 বসালে কি হবে বলেন তো চা আবারও 0 হবে কি অবস্থা হবে 0 ডিভাইড বাই 1 ইকুয়াল 0 সো এখানে ess স্টেডি স্টেট এরর ইজ ইকুয়ালস টু কি হবে 1 ডিভাইড বাই k p k a ইনফিনিটি অ্যাক্সিলারেশন কোএফিসিয়েন্ট 1 ডিভাইড বাই 0 ইজ ইকুয়ালস টু হলো ইনফিনিটি তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের স্টেডি স্টেট এরর এর ক্ষেত্রে ইউনিট ইউনিট স্টেপের ক্ষেত্রে শুধু পাওয়া যাচ্ছে কিসে টাইপ 0 তার টাইপ 0 মানে টাইপ 0 একদম লোয়াল লোয়ার লেভেল এরকম মনে রাখবেন টাইপ 0 এটা লোয়ার লেভেল সিস্টেম সেরকম ভাবে আমাদের ইউনিট স্টেপও একটা লোয়ার লেভেল ইনপুট ওকে মানে আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করি সো আমরা শুধুমাত্র ওই টাইপ 0 এর ক্ষেত্রে ইউনিট স্টেপের পাবো এরপর টাইপ 0 এর পরে কি হবে মাঝে মাঝামাঝি কি আছে টাইপ 1 টাইপ 1 এর ক্ষেত্রে তাহলে মাঝামাঝি এখানে ইনপুট কাট কার জন্য পাবো র‍্যাম্পের জন্য পাবো মাঝামাঝি আবার ধরেন টাইপ 2 আছে টাইপ 2 এর ক্ষেত্রে কার জন্য পাবো টাইপ 2 এর সবার লাস্ট একটা তো আমাদের সবার লাস্টের ইনপুট কোনটা ওই র‍্যাম্প আমাদের প্যারাবোলিক প্যারাবোলিক আর বাকিগুলো হয় ইনফিনিটি না হয় আপনার হলো 0 ওকে তো এটার একটা সুন্দর একটা টেবিল আছে টেবিলটা আমরা দেখব আমরা আগে অন্যটার ক্ষেত্রে যাই আমরা এরপরে দেখি টাইপ 2 সিস্টেমের ক্ষেত্রে আমি বই থেকে জাস্ট আপনাদের এটা বইটা দেওয়া হলো আপনারা যাতে মানে কোনো কিছু ভুল না করেন আর কি তো আমি এগুলো হাতেই লিখবো আর কি যেহেতু আমি শীটটা আপনাদের আরো ভালো একটা শীট প্রোভাইড করা উচিত দিতে পারছি না একটু সমস্যার জন্য তো যাই হোক আমি হাতে লেখার চেষ্টা করি দেখেন আপনারা এরপরেরটা আমি দেখাই এখন আমি যেটা করব সেটা হলো আমাদের টাইপ 1 সিস্টেমের জন্য টাইপ 1 সিস্টেমের জন্য আমরা ইউনিট স্টেপটা আগে বের করে দেখি কেমন হয় তো টাইপ 1 সিস্টেম সিস্টেমটা হলো আমাদের টাইপ 1 টাইপ 1 সিস্টেম মানে আচ্ছা ওটা লিখছি পরে এখানে আর এস = প্রথমে আমরা ধরে নিলাম হলো ইউনিট স্টেপ 1 / s 1 / s ওকে দেন এখানে gshs যেটা আছে ওটা আমরা একবারে লিখে দেই gshs আচ্ছা gh লিখি gh = হলো ধরেন k আছে উপরে আর নিচে তাহলে কি থাকবে s এর s এর পাওয়ার হলো 1 1 1 প্লাস এখানে হবে sta sta প্লাস stb stb ওকে এই ডট ডট আরো কিছু থাকতে পারে থাকলে থাকবে আমরা দুইটা নিয়ে কাজ করছি আর এটা হবে 1 প্লাস s 1 প্লাস s t1 এটা মনে করেন যে 1 প্লাস s থাকতে পারে 1 মাইনাস s থাকতে পারে যাই থাকুক আর কি ওটা ভ্যালু বেশ বসাবেন তখন আপনারা 1 প্লাস s t2 এখানে ডট তাহলে এখানে আমাদের এই যে 1 হয়ে থাকে তাহলে এটা 1 মানে মানে কি s s বসবে আর কি তো যাই হোক আমাদের সূত্র কি ইউনিট স্টেপের ক্ষেত্রে সূত্র হলো k a সরি k b পজিশন
তো পজিশনের ক্ষেত্রে আসে কি লিমিট লিমিট x s tends to 0 s tends to 0 এখানে থাকবে জাস্ট শুধুমাত্র g s h s এই ভ্যালুটা বসাতে হবে তো এখন এখানে বসান আপনারা বসান s এর ভ্যালু 0 বসালে কত হবে বলেন এটা ইনফিনিটি আসবে s এর ভ্যালু 0 বসালে উপরে তো থাকতেছে k ওকে ইনটু 1 ইনফিনিটি ইনটু 1 আর নিচে হলো 0 into 1 into 1 তো কোন কিছুকে 0 দিয়ে ভাগ করলে সেটা ইনফিনিটি হয়ে যায় আচ্ছা যদি এটা kp ইনফিনিটি ইনফিনিটি হয় তাহলে আমাদের এররটা কি হবে ess = 1/1 kp 1 kp kp 0 1 1/1 infinity তো ইনফিনিটি + 1 মানে এটাও ইনফিনিটি ও দিস ইনফিনিটি ইনফিনিটি তাহলে 1/∞ 0 আপনাদের যখন ল্যাব করানো হবে তখন ম্যাট ল্যাবে দেখলে বুঝতে পারবেন ওকে দেন নেক্সট আমরা চলে যাই যেটা আছে আমাদের বাকি সেটা হলো আরএস এর ভ্যালু যদি আমাদের এখানে আমি এখন একটা শর্টকাট করার চেষ্টা করি বারবার না লিখে দিস ইজ ওর মধ্যে এস স্কয়ার ফিল হ্যাঁ এখানে হলো আপনার এস স্কয়ার হয়ে যাবে তাহলে এটা আমাদের দুই নাম্বার আরএস এর ভ্যালু 1/s স্কয়ার তাই এটা এরকমই আছে তো এখন বলেন কে পি না হয় এখানে হয়ে যাবে কে যে ভি হলে এস গুণ হবে জাস্ট আচ্ছা তাহলে এখানে হয়ে যাবে এস একটা গুণ অবস্থায় থাকবে এখন বলেন কি অবস্থা উপরে একটা এস আছে তাহলে এখানে থাকবে কি এস কে তাহলে উপরে 0 থাকবে এস কে বসাই নিয়ে 0 তারপরে ইনফিনিটি এটাও ইনফিনিটি হবে এই 0 এর জায়গায় থাকবে একটা তাই তো বাস স্যার জি স্যার 0 হবে 0 হচ্ছে তো উপরে 0 থাকবে একটা না না 0 হবে না আগে ইনফিনিটি হবে ইনফিনিটি দেখেন কি হয় এখানে লিমিট দিলাম ধরেন ঠিক আছে লিমিট এস টেন্স ব্যাংক এস এর ভ্যালু এখন বসাই নিয়ে ধরুন তো এখানে যে এগুলো ছিল আর কি 1 প্লাস সামথিং যেগুলো আছে এগুলো আমি এখানে লিখছি না ওকে ওগুলো আপনারা বসাবেন এগুলো বারবার লিখা একটু চেষ্টা করবি তো এই এস আর এস কিন্তু বাদ হয়ে যাচ্ছে জি স্যার বাদ হয়ে যাচ্ছে না যদি বাদ হয়ে যায় তাহলে বলেন তো উপরে থাকবে কে তাহলে থাকবে কি ইনটু 1 ইনটু 1 নিচে থাকবে কি 1 ইনটু 1 তাহলে বলেন তো তাহলে আমাদের অ্যানসার কি থাকলো কে তাহলে এখানে আমরা বসাতে পারি এটা যদি কে ভি করে দেই তাহলে কে ভি তাহলে কে ভি এর ভ্যালু বের করলাম 1 কে তাহলে এটাকে আমরা লিখতে পারবো এটাকে লিখতে পারবো হলো 1/কে ঠিক আছে তাহলে দেখেন আমরা যে কথাটা বলেছিলাম আপনাদের যে আমাদের শুধুমাত্র টাইপ 0 সিস্টেমে আমরা কি পাবো এই কে ইয়ার একটা ফিনিট ভ্যালু পাচ্ছি ওকে এখানে কে এর ভ্যালু 10 20 30 চলে যাই হোক 1/ ওটা করে দিবেন এররটা পাওয়া যাবে ওকে আচ্ছা এখন চলে আসেন এরপরে যদি আমরা কিউবে চলে যাই কিউব হলে কি হবে মানে হলো আমাদের প্যারাবোলিকে হলে কি হবে তাহলে প্যারাবোলিকতে আমাদের এখানে আসতে হলে আমাদের এখানে একটা স্কয়ার না বসিয়ে এখানে কিউব বসাতে হবে ওকে বসাই আমরা কিউব এখানে একটা কিউব বসালাম বসানোর ফলে এটা তো যা আছে তাই থাকবে ওকে তো এখানে লিমিট বসানো ছিল এটা একটা এল দিয়ে উপরে এস স্কয়ার এখানে হবে একটা এস স্কয়ার ওকে যেহেতু কে এ বের করছি স্কয়ার এর পরে নাই এটা কে বল নাই এটা
এটা হলো কি আচ্ছা রেড করে দেই তাহলে এটা বুঝতে আপনাদের জন্য সুবিধা এটা ধরেন কে এ আমি ভ্যালু চেঞ্জ করেছি তাহলে এখানে টু চলে এসেছে নতুন করে ওকে ভালো আর এখানে ছিল এটা ধরেন এটাকে একটু মুছে দিই দাঁড়ান এখন এখন আমাদের যেটা আছে এস স্কোয়ার তো এখানে এস স্কোয়ার লিখলাম বাকি এগুলা কিন্তু এই যে আমি এখানে 1 প্লাস সামথিং একটা লিখি নাই আর কি এগুলো আপনারা নিজেরা লিখবেন এখানে 1 প্লাস সামথিং এখানে 1 প্লাস যেটা আছে এখানে যাই থাকবে আচ্ছা যাই হোক তো এর উপরে এস স্কোয়ার আছে নিচে আছে এস ওকে তাহলে এস স্কোয়ার আর এস বাদ হয়ে কি থাকবে শুধুমাত্র উপরে একটা এস থাকবে শুধুমাত্র উপরে একটা এস থাকবে তাহলে যদি উপরে একটা এস থাকে বলেন তো এই এস এর ভ্যালু কি বসাতে হবে আমাদের এখানে 0 0 স্যার 0 আসবে রেজাল্ট গ্রিন কালার দিয়ে দেখাই এখানে এস থাকবে শুধুমাত্র এখানে শুধুমাত্র একটা এস থাকবে তো এটাকে লিমিট আবার একটা লাইন বাড়াই নিই লিমিট এস টেন্ডস টু 0 তাহলে এখানে এস এর ভ্যালু এখানে 0 বসাতে হবে তো 0 বসালে আমাদের কি আসবে বলেন 0 0 আসবে তাহলে 0 0 আসবে 1 মানে হলো 0 তো যদি 0 আসে এটা এরর তাহলে কি হবে কে এ এরর হয়ে যাবে হলো এখানে এটা হলো কে এ 1 বাই কে 1 বাই 0 হয় 1 বাই 0 মানে কত বলেন এইভাবে করেও আমাদের ক্ষেত্রে টাইপ টু সিস্টেমের ক্ষেত্রে আসবে টাইপ টু সিস্টেমের ক্ষেত্রে তাহলে কি হবে দেখেন শেষেরটা গিয়ে পাওয়া যাবে শেষেরটাতে গিয়ে পাওয়া যাবে তাহলে সেক্ষেত্রে কি পাওয়া যাবে টাইপ টু সিস্টেম মানে হলো এখানে হয়ে যাবে টু এখানে স্কোয়ার জায়গায় ওয়ান এর জায়গায় হয়ে যাবে স্কোয়ার তো স্কোয়ার যদি হয়ে যায় তাহলে এখানে কখন স্কোয়ার পাচ্ছি আমরা লাস্টেরটাতে স্কোয়ার পাচ্ছি তো এই স্কোয়ার কাটা যাবে তখন আমরা ওয়ান ওকে জাস্ট শুধু লাস্টেরটাতে পাওয়া যাবে তো ওটা আমি ওই তিনটা আর করছি না ওই তিনটা আপনি নিজেরা একটু দেখে নেবেন তো আমাদের এখানে একটা সুন্দর একটা ইয়ে আছে টেবিল আছে এগুলো 0 1 বাই কে এগুলো দেখানো আছে ইনফিনিটি তো টাইপ টু সিস্টেম এর ক্ষেত্রেও করা আছে এখানে আপনারা একটু যদি নিজেরা দেখেন তাহলে পাবেন এগুলো ইকুয়ালস টু 0 আচ্ছা তো টাইপ টু সিস্টেমের এখানে ইউনিট প্যারাবোলিকের জন্য 1 বাই কে পাচ্ছে তো আমাদের একটা টেবিল আমাদের এখানে দেওয়া আছে দেখেন টাইপ 0 সিস্টেমের ক্ষেত্রে 1 বাই 1 প্লাস কে আর হলো টাইপ 1 সিস্টেমের ক্ষেত্রে 0 আর টাইপ টু সিস্টেমের ক্ষেত্রে 0 এভাবে করে দেওয়া আছে অথবা আপনারা এইভাবে করে মনে রাখতে পারেন যে টাইপ 0 সিস্টেম শুধুমাত্র ইউনিট স্টেপের ক্ষেত্রে পাচ্ছি আর টাইপ 1 সিস্টেমে শুধুমাত্র ইউনিট র্যাম্পের জন্য পাচ্ছি আর টাইপ টু সিস্টেমে শুধুমাত্র ইউনিট প্যারাবোলিকের ক্ষেত্রে পাচ্ছি এখন আপনাদের এই ধরনের অনেক যে কোনো ম্যাথ আসতে পারে আমি এগুলো আপনাদের তো এখান থেকে এরর অ্যানালাইসিস মোটামুটি আমাদের এই ম্যাথ গুলা করলে এরর অ্যানালাইসিসটা শেষ হয়ে যাবে তো দেখি আমরা সামনের দিকে তো দেখেন এইখানে কি বলা হয়েছে আপনারা নিজেরা একটু চেষ্টা করেন তো এটা কি আসবে কি বের হবে এই ম্যাথটাতে আমি জাস্ট আপনাকে সবকিছু একটু মুছে দেই আপনাদের চোখের সামনে জাস্ট এই অংশটুকুই থাকুক কোশ্চেনটা বলেছে যে আমাদেরকে এমন একটা ফাংশন দেওয়া আছে জিএস এখানে ইউনিটি ফিডব্যাক বলা আছে তো ফিডব্যাক নিয়ে মাথা ব্যথার কিছু নাই এখানে বলা আছে ইউনিটি ফিডব্যাক এই যে দেখেন ইউনিটি ফিডব্যাক সো ইউনিটি জিএস এর ভ্যালু বসালেই হবে এখন বলেন এখানে এস এর ভ্যালু বসালে কেমন কি মান আসবে এটা আগে বলে নেন এটা কি কত কত মানে এটা স্যার র‍্যাম র‍্যাম টাইপ এর না কোন টাইপের সিস্টেম এটা আগে বলেন এটা হচ্ছে এই যে এস স্কয়ার আছে তাহলে জি স্যার তাহলে তো ইউনিট র‍্যাম ইউনিট র‍্যাম তো এটা হলো র‍্যাম্পের জন্য পাপ র‍্যাম্প না আপনারা এটা পাবেন হলো টাইপ 2 এটা পরে দেখেন আগে বলেন আমরা বলি টাইপ 2 সিস্টেম কখন হয় বলেন এটা এস এর ভ্যালু এস এর পাওয়ার যখন 0 পাওয়ার 2 এস এর পাওয়ার যখন 0 হয় তখন টাইপ 0 আর এস এর পাওয়ার যখন 1 হয় তখন কি হয় টাইপ 1 আর এস এর পাওয়ার এটা টাইপ 2 তাহলে সিস্টেমটা কি টাইপ 2 টাইপ 2 এই টাইপ 2 সিস্টেমটা পাওয়া যাবে শুধু কোনটা শুধু কে প্যারাবোলিক
এটা হলো কে এ পাওয়া যাবে ঠিক আছে যদি কে এ পাওয়া যায় তাহলে ওটা বের করবেন আর বাকিগুলো মুখস্থ করে রাখলে ডাইরেক্ট বসাই দিতে পারবেন ওকে কিন্তু জি স্যার কিনা সবার ওটা ও বাকিগুলো তো ওগুলো বের করে নিতে হয় আসলে সাধারণত বসালেই বের হয়ে যায় তো এখানে দেখেন তাহলে কে এর ভ্যালুটা কিভাবে বের করবেন বলেন কত হবে এস এর ভ্যালু বসান জিরো এস স্কয়ারটা বাদ দিলে তাহলে তো হবে আমরা যখন তাহলে উপরে ক্ষেত্রে মান বের করব কে এ বের করব তখন ও জিরো হবে স্যার স্যার এটা জিরো না না ইনফিনিটি হবে কে এর মান কে এর মান কে কে না সরি সরি এস স্কয়ার আর নিচে মানে এস স্কয়ার কাটা কাটা তখন কে এ বের করবেন তখন একটা এস স্কয়ার কিন্তু গুণাকারে থাকবে আগে লিমিট জি স্যার জিরো এস স্কয়ার ইনটু পরে জি এস তাহলে উপরে একটা এস স্কয়ার থাকবে নিচে একটা এস স্কয়ার তাহলে স্যার উপরে থাকবে কেটে যাবে তাহলে থাকবে 500 নিচে থাকবে 50 তখন যেটা হবে জাস্ট আমি এটা বলি এই অংশটুকু জি স্যার ঠিক আছে তখন জাস্ট এই অংশটুকুর মধ্যে এস এর ভ্যালু বসান তাহলে যা আসবে সেটাই হবে আমাদের কি কে এ 500 বাই 50 500 বাই 50 মানে দেখেন 0 টু এটা সব 500 ডিভাইডেড বাই 5 ইনটু 10 হ্যাঁ 500 বাই 50 তাহলে কত থাকবে 10 তাই না 10 10 থাকবে তাহলে আমাদের 10 তাহলে 1 বাই 10 মানে আছে 0.1 তাহলে বলেন 0.1 1 বাই 10 1 ডিভাইড বাই 10 এই হলো আমাদের স্টেডি স্টেট এরর এর জন্য 0.01 0.1 সরি এটা 0.1 তো এটা গেল 0.1 কিন্তু আমাদের যদি এখন ওই বাকি দুটো তো বের করে দিতে হবে ওগুলো বের করে নিয়ে আসতে হবে তাহলে এখন ওগুলো কি করে বের করবেন স্যার এটা মুখস্থ রেখে বসাই দেব ডাইরেক্ট ওগুলো মুখস্থ রাখতে পারেন কিন্তু মশা মুখস্থ রাখা অনেক সময় দেখা যায় যে আপনি এরকম যদি সমস্যা বলে তো বলো এখন ভুল হবে না স্যার অঙ্কের মার্ক যদি একটু কম বেশি থাকে সেই ক্ষেত্রে তো এখানে যদি আমরা এস বসাই কে ভি এর ক্ষেত্রে কে ভি ইজ ইকুয়াল টু লিমিট এস টেন্স টু 0 এখানে যদি এস বসাই নিচে একটা এস থাকবে তাহলে নিচে তাহলে ইনফিনিটি হবে তাহলে স্যার উপরে 0 হয় 1 বাই 1 বাই 0 মানে টাইপ জিরো এর ক্ষেত্রে টাইপ জিরো জিরো লিখে বুঝালাম এটা টাইপ জিরো এটা টাইপ ওয়ান এটা টাইপ টু ধরেন এইভাবে বুঝাই আর এটা ইউনিট স্টেপ প্রথমটা তো ইউনিট স্টেপের ক্ষেত্রে এটা পাওয়া যায় ভ্যালু টিক চিহ্ন দিলাম ওকে আর গুলা কি 0 0 এখন এই ভ্যালুটা যখন এখান থেকে এখানে নেমে আসবে এটা এখানে নেমে আসবে মানে ভ্যালুটা এটার ক্ষেত্রে টাইপ 1 এর ক্ষেত্রে পাবো আমরা কোথায় এই এর ক্ষেত্রে টাইপ সরি তো ইনফিনিটি পাবো স্যার 0 0 না হ্যাঁ মানে স্যার 0 মানে জন্য আমরা শুধুমাত্র কে মানে পি পাবো বাকি সব ইনফিনিটি পাবো হ্যাঁ এটার ক্ষেত্রে পাবো তো এখন এগুলা কি পাবো এগুলা কি পাবো স্যার আমরা কে এ পাবো এটা ইনফিনিটি আর উপরে পাবো কে পি 0 এটা পাবো 0 এটা পাবো 0 মানে এটা ইনফিনিটি এটা মানে 0 দিস তাই না ওকে আর 2 এর ক্ষেত্রে তাহলে কি পাবো এটা 60টা পাবো তাহলে স্যার 60টা পাবো আর উপরে এটা পাচ্ছি আবার মাঝেরটা কি পাচ্ছি দেখেন মাঝেরটা হচ্ছে ইনফিনিটি আর এটা হলো এটা কি পাবো এটাকে 0 পাবো না ইনফিনিটি পাবো বলেন আমাদের kp এর ক্ষেত্রে 1 প্লাস 1 প্লাস k p এটা যদি আমাদের এই ইনফিনিটি এর ক্ষেত্রে এই মেথডের ক্ষেত্রে যদি বার করি তাহলে 1 পাবো 1 প্লাস kp kp এর ভ্যালু আসবে ইনফিনিটি অল টাইম কারণ হলো এখানে এস 0 পাবো উপরে 0 পাবো স্যার 0 0 পাবো তো বুঝতে পেরেছো তাহলে এটা 0 এখানে একটা মোটামুটি একটা প্যাটার্ন আছে দেখেন সুন্দর একটা প্যাটার্ন আছে কিভাবে প্যাটার্নটা আছে দেখেন এই দুইটা যদি একটা আমরা যদি ইয়ে করি বলছেন আচ্ছা ওকে তো এখানে দেখেন 0 0 ইনফিনিটি আর এখানে হলো 0 0 ইনফিনিটি এখানে আছে তাহলে দেখেন একদম সেম এরকম এরকম ইয়ে পাবেন আপনারা যখন বলে দেই পাওয়ার সিস্টেম যখন পড়তে যাবেন তখন এরকম স্পার্স ম্যাট্রিক্স বা আমরা এটাকে বলি
যখন একটা ম্যাট্রিক্স তৈরি করতে যাবেন আপনারা, এটা একটা নামটা বলে দেই, সেটা হলো ইম্পিডেন্স ম্যাট্রিক্স বলে এটাকে, ম্যাট্রিক্স ম্যাট্রিক্স, তখন আপনারা এরকম একটা প্যাটার্ন দেখতে পাবেন। মাঝের গুলা সব প্রায় এক, মানে একরকম না হলেও আলাদা আলাদা হবে আর কি, মাঝের গুলাতে মান পাওয়া যাবে। আবার এখানে ধরেন জিরো জিরো, এখানে যে কোনো একটা মান পাওয়া গেলে এটাই ঠিক উল্টা করে দেখেন, এটা মিরর করা হয় যদি মাঝখানে যদি একটা মিরর রাখা হয় উল্টা, মানে এটা জাস্ট আমাদের পড়ার বাইরের কথা বলছি, জাস্ট মনে রাখার জন্য আর কি। বাট এটা একটা ম্যাট্রিক্স, খুব মজার একটা ম্যাট্রিক্স, এই মাঝখানে যদি একটা মিরর রাখেন তাহলে এই পাশে যা থাকবে ঠিক উল্টা এরকম একটা, এইরকম আর কি বিষয়টা, এইভাবে করে মনে রাখতে পারেন যদি হয় আর কি। ঠিক আছে, তো আশা করি এই ম্যাথটাতে সমস্যা হবে না আর কি, তো কেউ না বুঝে থাকলে বলতে পারেন। তো দেখেন এখানে যে ইনফিনিটি, ও আচ্ছা এটা এটাই হলো ইনফিনিটি, দুইটা ইনফিনিটি পাবো। তো এটা ইনফিনিটি পাওয়ার জন্য কে আমাদের যে কে এ যে ইনফিনিটি ইএস এর যেটা আসবে আমাদের, ওটা হয়ে যাবে হলো 1 ডিভাইডেড বাই ইনফিনিটি, এখানে হলো 0 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে এস ডিভাইড বাই কে ভি, কে ভি এর ভ্যালু এস থাকবে এখানে 1 বাই এস, মানে হলো 1 বাই 1 বাই এস এর ভ্যালু কত, 1 বাই এস এর ভ্যালু 0 বসালে কত হবে, এখানে আসবে ইনফিনিটি, এটা এটাও তো 0 আসতেছে ইএস এস, এটা তো 0 আসবে উল্টা আসবে না, আচ্ছা যাই হোক যেটা আসে ওইখানে বসাবেন আর কি। আমাদের এখানে এইটা দেখলেই হয়, আমাদের টেবিলটা দেখলেই হয়, আপনারা আমি যে সিস্টেম দেখালাম সেভাবে করে মানে, ও এখানে 0 হবে, সরি এখানে 0 হবে, আর এগুলো সবগুলো ইনফিনিটি হচ্ছে, এগুলো এই স্টেডি স্টেট এরর ইনফিনিটি হচ্ছে এই আর কি। তো দেখেন এখানে সবই করা আছে, আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কেপি কেভির মান দিয়ে আমরা মানে গুলাই ফেলছিলাম মনে হয়, যে কেপি কেভির মান একরকম আসতেছে আবার এরর তো আবার আলাদা রকম আসতেছে, যেমন ধরেন এখানে কেভির মান হলো 0 বাট আমাদের এরর কিন্তু ইনফিনিটি, আবার এটা এরর গুলো একটু কেপি কেভির মান দিয়ে চিন্তা করার দরকার নাই, যেটা মান আসবে সেটা মান বসাই দিবেন এররে, বসাই দিয়ে হয়ে যাবে আর কি, তো টেনশন কিছু না, আপনারা যদি খাতা কলম নিয়ে সুন্দর ভাবে বসেন তাহলে কোনো কিছু ভুল হবে না, এখানে মুখে মুখে করতে যায় একটা হয়তো বা প্রবলেম হতে পারে এই আর কি। তো সূত্রগুলো মনে রাখতে হবে, যে আপনাদেরকে আমি একটা সূত্র মনে রাখার একটা সিস্টেম বলে দিয়েছিলাম, যে আমাদের বলে কি ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে পজিশন, পজিশনটাকে আমরা কি হিসেবে ধরে নিই এক্স মনে করেন, মানে এটাকে যদি আমরা এক্স না বলে এস বলে নিই, মানে ধরেন ওয়ান ওয়ান বলে দিলাম, হ্যাঁ এই কারণে আমরা ওই যে কে পি বার করার সময় ওয়ান ইন্টু সামথিং জি এস এইচ এস লিখি, ওকে লিমিট লিমিট ওয়ান ইন্টু জি এস এইচ এস এরকম লিখি। আবার যখন আমরা ওই র‍্যাম্প এর ক্ষেত্রে বলি তখন র‍্যাম্প মানে র‍্যাম্প এর ক্ষেত্রে পাওয়া যায় কি পজিশন 2 মানে এস ইনটু ভেলোসিটি কোএফিসিয়েন্ট, তাই না, তখন একটা এস এখানে অ্যাড হয়ে যায়, তারপরে এখান থেকে কি হয় এই এস এর উপরে আবার একটা স্কয়ার যখন আসে তখন হলো আমাদের এটাকে অ্যাক্সিলারেশন বলি, অ্যাক্সিলারেশন। আসলে দেখেন ওই যে মিটার পার সেকেন্ড ওইভাবে করে যদি আমরা চিন্তা করি, মিটার পার সেকেন্ড এখানে একটা এস আর এখানে এমএস ইনভার্স 2, এখানে যদি হয় এটা অ্যাক্সিলারেশন মানে অ্যাক্সিলারেশনের ইউনিট, তখন এখানে দেখেন একটা স্কয়ার চলে এসেছে কিন্তু। তো এইরকম ভাবে আমি মনে রেখেছিলাম আর কি স্টুডেন্ট অবস্থায়, তো আপনারা চাইলে এই সিস্টেমটা ফলো করতে পারেন আর কি। প্রথমটা যেমন ওয়ান হিসেবে হিসাব করে নিয়েছি, ওয়ান মানে হলো এখানে এস এর ভ্যালু, এস এর উপরে পাওয়ার হলো 0, ওকে এখানে এস এর উপরে পাওয়ার হলো 0, এস এর উপরে পাওয়ার 0 মানে কত, এটা ওয়ান ভ্যালু, তারপর একটা এস, তারপর এস স্কোয়ার, তো এস স্কোয়ার পাচ্ছি কার জন্য, এটা পাচ্ছি প্যারাবোলিক, আর হলো এর জন্য মান পাবো টাইপ 3 তে, টাইপ 2 তে, সরি টাইপ 2 তে। তো এইভাবে করে মনে রাখতে পারে না, এস এর জন্য, এস এর জন্য আমাদের এখানে কি পাবো র‍্যাম্প এর ক্ষেত্রে পাবো, আর এখানে এখানে পাচ্ছি হলো কার জন্য টাইপ 1 এর, টাইপ 1 এ, এইভাবে আর কি মনে রাখতে। ঠিক আছে, এগুলো আপনাদের কিন্তু আমি বললাম যে এগুলো অনেক সময় বইটা ভর্তি বইটার বিভিন্ন ইয়াতে আসে, কি বলে রিক্রুটমেন্ট টেস্টে আসে, আপনাদেরকে বলতে পারে এরকম বলেন, তখন ওইখান থেকে আবার একটা মান বের করতে বলে, বুঝতে পেরেছেন, তখন ওই মান বের করার ম্যাথও আমাদের এখানে আছে। আচ্ছা আমরা একটা ব্রেক নিই, আমার একটু ইয়ে হচ্ছে, পরে 10 মিনিটের একটা ব্রেক নিই, ব্রেকের পরে এসে আমরা ম্যাথ গুলা করবো, এটা হলো আমাদের ক্লাস লেকচার 2 চলে গেল, তো আমরা 3 তে চলে যাবো, 3 চলে গেলে
আচ্ছা দেখেন আমাদের এই ম্যাথগুলো আমরা এখন করি, এখন কেমন লাগে এই জিনিসগুলো দেখেন ইউজ করতে। তো কোশ্চেনটা দেখি, তারপরে হলো আমরা ম্যাথে চলে যাব। আচ্ছা তো আপনাদের একটা কাজ করতে পারেন, এখানে আমরা অটোমেটিক ESS এখানে ইউজ করেছে, ডিরেক্টলি ESS ইউজ করেছে, তো ডিরেক্টলি না করে KPKV বের করেও করতে পারেন, আবার ইচ্ছা করলে অটোমেটিক করতে পারেন, সমস্যা নেই। তো আলটিমেট যেটা যেরকম আসার সেরকমই আসবে। তো আমরা KPKV বের করে যদি করতে চান সেটাও পারবেন, তো এখানে ডিরেক্টলি বসাই দিয়েছে ওরা, তারপরে চাইলে সেটা করতে পারেন। আচ্ছা আমরা দেখি কি করা যায়, এখানে বাকিটুকু মুছে দেই। স্যার আমাদের এই স্লাইডটা তো দিয়েছেন আপলোড, এটা মেবি দেইনি এখনো, নাকি দিয়েছি, মেবি সব দিয়ে দিয়েছি, এটাও হতে পারে, না দেইনি মনে হয়, আমি দিয়ে দিব আজকে। না স্যার এই দুটো দেয়া নাই, আর ভিডিও গুলাও দিয়ে দিব, অসুবিধা নেই, একসাথে অনেকগুলো ক্লাস থাকে, তো ক্লাস নিয়ে আসলে আর ভিডিও গুলো আপলোড করতে করে দেওয়া খুব ইয়ে লাগে, তিনটা ক্লাস থাকে একটা না, তো আর ভিডিও গুলো দেওয়া হয় না, তো দেখি কনভার্ট করা আছে, জাস্ট দিয়ে দিব আর কি। তো দেখেন এইখানে যে জিনিসটা বলা হয়েছে, যে একটা পেসমেকারের কথা বলা হয়েছে, পেসমেকার আসলে ইলেকট্রনিক পেসমেকার থাকতে পারে, যেমন আমাদের ওই যে মানুষের পেসমেকার থাকে যেরকম ওরকম আর কি। তো যাই হোক যেরকম একটা পেসমেকারের একটা কি বলা হবে, হার্টের সাথে পেসমেকারের একটা রিলেশন করা আছে, আপনারা জানেন হার্টে পেসমেকার লাগে অনেক সময় যাদের সমস্যা থাকে। তো এটা হলো হার্টটাকে 1/s দিয়ে প্রকাশ করা হয়েছে, আর পেসমেকারটা হলো K/s+20 দিয়ে প্রকাশ করা হয়েছে। আসলে এটা যদি আমরা ওই একটা যখন হার্টের রোগী গুলা থাকে তখন ওদের সাথে যে কানেক্টেড থাকে আমাদের যে একটা ডিসপ্লের মধ্যে দেখা যায় ECG সিগন্যাল বা অন্যান্য সিগন্যাল গুলা যেখানে আসে, তো ওই সিগন্যাল গুলাকে আসলে কন্ট্রোলে এরকম করে রিপ্রেজেন্ট করা হয় আর কি। তো এটা করেছে জাস্ট একটা নমুনা আর কি, K/s+20 আর এটা হলো 1/s, এই দুইটা একসাথে আছে, তার মানে এই দুটোকে কি করা যেতে পারে, গুণ করে দিতে হবে, তাই না, এই দুটোকে গুণ করে দিতে হবে। আর এখানে দেখেন ফিডব্যাক হলো 1, এখানে বোঝা যাচ্ছে ফিডব্যাক 1, মানে কিছু লেখা নাই তার মানে ফিডব্যাক হলো 1। তাহলে আমরা এখান থেকে এটার একটা GSHS এর একটা ভ্যালু আমরা বের করে নিতে পারবো। আচ্ছা কি বলেছে আগে দেখি কোশ্চেনটা, ডিটারমাইন দা স্টেডি স্টেট এরর ফর ইউনিট র‍্যাম্প ইনপুট, ইউনিট র‍্যাম্প ইনপুটের জন্য স্টেডি স্টেট এরর বের করতে বলেছে, ফর শুধুমাত্র ইউনিট র‍্যাম্প। ওকে আচ্ছা এখানে বলা আছে K=400, এই K এর ভ্যালু দেওয়া আছে 400 অলসো, ডিটারমাইন দা ভ্যালু অফ K। আচ্ছা প্রথম কোশ্চেনটা হলো এটুকু, 400 যদি K এর ভ্যালু হয় তাহলে আপনাকে স্টেডি স্টেট এরর বের করতে বলেছে ইউনিট র‍্যাম্প ইনপুটের জন্য, এটা এক নাম্বার কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, অলসো ডিটারমাইন দা ভ্যালু অফ K, K এর ভ্যালু বের করতে বলেছে পরের অংশের জন্য, ফর হুইচ দা স্টেডি স্টেট এরর টু এ ইউনিট র‍্যাম্প উইল 0.02। এখন আগে দুইটা অঙ্ক এটা এখানে, একটাতে বলেছে আপনাকে K এর ভ্যালু দিয়ে দিয়েছে এখানে ইউনিট র‍্যাম্পের জন্য স্টেডি স্টেট এরর বের করতে বলেছে, আবার পরের অংশে K এর ভ্যালু বের করতে বলেছে এখানে দিয়ে দিয়েছে হলো স্টেডি স্টেট এররটা, মানে একবার হলো এরর বের করতে হবে K এর ভ্যালু দেওয়া আছে, আর একবার K এর ভ্যালু বের করতে হবে এররের ভ্যালু দেওয়া আছে, এই জাস্ট একটা আরেকটার অপোজিট আর কি। তো এই অংশে আমাদের ম্যাথটা করতে গিয়ে যেটা দেখলাম আমরা, এখানে এটা হলো RS হলো 1/s², এটা আমরা জানি ইউনিট র‍্যাম্প যেহেতু বলেছে, আর HS এর ভ্যালু এখানে হলো 1, এটা আমরা ফিগার থেকে বুঝে নিয়েছি যে আমাদের ফিডব্যাকটা হলো 1। ওকে তো এই দুটো গেল আমাদের, তো আমাদের এখানে থাকবে যে GSHS টা কেমন হবে, তাহলে তাহলে যেখানে GSHS এখানে যদি আমরা বের করতে চাই HS এর ভ্যালু 1, সো এটা 1 থাকলো, ওকে এটা 1 যদি এখানে দিয়ে নেন, তাহলে এখানে GS টা কি, তাহলে K×1/s×s+20, তাহলে এটা হলো K/s+20 এটার সাথে গুণ হবে, আমরা জানি যে আমাদের ব্লক ডায়াগ্রামে যদি একটা সাথে আরেকটা ক্যাসকেডেড কানেকশন অবস্থায় থাকে তাহলে কি হয় আমাদের এই ব্লক গুলো গুণ হয়, তাহলে K/s×s+20 এটা হলো আমাদের GS।
তো জিএস যেটা আছে এইচএস তো 1 সো আমাদের জিএস এইচএস যদি বের করতে যায় তখন আমাদের এটা বের করতে হচ্ছে জিএস এইচএস ইজ इक्वल टू হলো কে ডিভাইডেড বাই এস ইনটু এস প্লাস 20 তো এটা বের করার পরে আমরা জিএস এইচএস এর ভ্যালু আমরা পেয়ে গেছি এখন আপনারা যদি কেপি বের করেন এর কেভি বের করেন র‍্যাম্প ইনপুট বলা হয়েছে মানে আমাদের কেভি বের করাটা বেটার হবে আর কি র‍্যাম্প এর জন্য তো কেভি পাই সরি তো কেভি বের করি আমরা চলেন আমরা এদিকে নজর না দিয়ে আমরা কেভি বের করি ওরা যাই করুক এখানে লিমিট আসবে s টেন্ডস টু 0 আসবে তো এখানে আসবে s ইনটু gs hs gh আমি ডাইরেক্ট gh লিখে দিলাম ওকে আচ্ছা দেন লিমিট s টেন্ডস টু 0 s তো ভ্যালু আছেই ওকে উপরে s এখানে লিখলাম আর ghs g g আর h এর ভ্যালু ছিল হলো k ডিভাইডেড বাই s ইনটু s প্লাস 20 s প্লাস 20 তো as আর as কাটা যাবে থাকবে কি দেখেন k ডিভাইডেড বাই s প্লাস 20 k ডিভাইডেড বাই 20 তো a এর ভ্যালু 0 0 তাহলে 5 হবে এর ভ্যালু আবার দেওয়া আছে কত 400 এর ভ্যালু সরি 400 ডিভাইড বাই 20 তাহলে আসবে কত বলেন 20 আসবে জি স্যার 20 কেভি 20 সুতরাং কেভি যদি 20 হয় তাহলে ESS স্টেডি স্টেট এরর ইজ इक्वल टू কি হবে 1 ডিভাইড বাই 1 বাই 20 1 ডিভাইড বাই কেভি আর তাহলে কেভি এর ভ্যালু হলো 20 তাহলে আমরা এখানে বসায় দিবেন 1 ডিভাইড বাই 20 তাহলে 1 কে 20 দিয়ে ভাগ দিলে আসবে কত 0.05 0.05 এই হলো আমাদের অ্যানসার এটা হলো ফার্স্ট অঙ্ক ফার্স্ট অঙ্কটার অ্যানসার প্রথম অংশটুকু এরপরে বলেছে যে কে এর ভ্যালুটা দেওয়া নাই যদি কে এর ভ্যালু না দেওয়া থাকে স্টেডি স্টেট এরর এর ভ্যালু দেওয়া আছে তাহলে আপনারা এখান থেকে করবেন কি কেভি এর ভ্যালু আমরা জানি তো কেভি এর ভ্যালুটা বের করেছিলাম কি আগের প্রথমবারের জন্য আর যদি আপনারা ওই অঙ্ক ব্যবহার করেন ডিরেক্ট এই সূত্র ব্যবহার করেন তাও কোনো সমস্যা নাই এটা সূত্রের মধ্যে আসলে কি করেছে ওই ডিরেক্টলি হলো কে ভি কে সি এগুলো মানগুলো বসিয়ে দিয়েছে আর কি এখানে তো এই কারণে স্টেডি স্টেট এখানে আসলে এইভাবে করাটাই বেটার কারণ হলো এইভাবে আমাদের যেভাবে করেছে এইভাবে ভুল কম হবে বাট এখানে ওরা এই যে ট্র্যাম্প আলাদা করে দিয়ে দিয়েছে তো কেপি কেভি আপনারা বের করে নিলেও কোনো সমস্যা নাই কেভি বের করে নিয়ে ওইভাবে করেন আপনারা যে একটা সিস্টেমই শিখেন অসুবিধা নাই তো এখন এইখানে কেভি এর ভ্যালু দেওয়া আছে কেভি এর ভ্যালু বের করেছি সরি বের করেছি এখন বের করার পরে আমরা কি করলাম এটাকে আমরা ESS মানে হলো এরর এর মধ্যে বসাবো ESS is equals to 1 divided by KV 1 by KV তো এটা যদি হয় আমাদের KV ESS এর মানে ভ্যালু তাহলে KV এর মান আমরা পেয়েছি হলো K by 20 তাহলে এটা হবে 1 divided by K divided by 20 আর এরর এর ভ্যালু দেওয়া আছে হলো 0.02 এর পরের ক্ষেত্রে এরর এর ভ্যালু দেওয়া আছে 0.02 এটা এখানে বসালাম আমরা এরকম ভাবে আপনারা দেখেন এইখানে যেটা করেছে এখানে একটু এগুলো বলে নেই যেমন ধরেন এখানে ইনপুট গুলো ওরা দিয়ে দিয়েছে এখানে যেমন আমরা ইউনিট ইউনিট স্টেপ ইনপুট ব্যবহার করতাম এখানে ইনপুট গুলো ওরা দিয়েছে ইনপুট কি 5 5 মানে কি ইউনিট স্টেপই আছে কিন্তু 5 দিয়ে গুণ আছে আর কি আর এটা হলো 5t তারপরে হলো এটা হলো 3t স্কয়ার ডিভাইড বাই 2 তার মানে 3 ইনটু
একটা ইয়া t স্কয়ার ডিভাইড বাই 2 মানে কি একটা প্যারাবোলিক ফাংশন তো 3 ইনটু t স্কয়ার ডিভাইড বাই 2 আর এটা হলো 5 ইনটু t 5 ইনটু t মানে হলো কি যে 5 ইনটু একটা র‍্যাম 5 ইনটু t তো এখানে আসলে rt এর ভ্যালু 5 নিয়ে প্রথমে কাজ করেছে এখানে ওই যে আপনারা যে একটুখানি আগে যে ম্যাথ করলেন ওইভাবে করে ess এর ভ্যালুটা বসিয়ে নিয়েছে আর কি ওরা ES এর ভ্যালু RS বাই 1 প্লাস GSHS দিয়ে এটা করলে আসলে KP KV বের করতে হয় না তো আপনারা এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন এখানে কি করেছে ডাইরেক্টলি ES এর ভ্যালু বসিয়েছে আপনাদেরকে আমি যেমন এরর এর একটা ইকুয়েশন আপনাদের দেখিয়েছিলাম KP KV সারা ওইটাতে লেখা ছিল S ইনটু ES এরকম একটা ইকুয়েশন ছিল তো এখানে আপনারা ES এর ভ্যালু বসায় দিতেও পারেন ওখানে RS এর ভ্যালুটা বসাতে পারবেন তাহলে এখানে ডাইরেক্টলি প্রবলেম নাই 1 বাই এস এর জন্য যা পাবেন তারপরে ওটার সাথে 5 গুণ করে দিলেও হবে কেপি কেভি এর ক্ষেত্রে বাট আপনারা চাইলে এভাবে করতে পারেন আর কি তো এটা এটা এটাও মানে একদম মানে অনেক বেশি মানে প্রবলেমেটিক এরকম না তো আপনাদের এই সূত্র আপনাদেরকে বলাই আছে এই এস এর ভ্যালু বলা আছে যদি কেপি কেভি না চায় আপনাদের এত ক্যালকুলেশন না করে এখানে বসাই দিলেও পারেন কোনো সমস্যা নেই এটা কিভাবে এসেছে ES টা আপনাদেরকে তো আমি গতদিন দেখিয়েছিলাম ES ডিভাইডেড বাই RS ইকুয়াল টু ছিল হলো ইকুয়াল টু ছিল 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 1 প্লাস GSHS মানে 1 ডিভাইডেড বাই GH ওকে তো এই RS টাকে পরে আমরা এই পাশে নিয়ে গেছি যাতে আমরা যে কোনো সময় যে কোনো ভ্যালু আমরা বসাতে পারি আর এস এখানে নিয়ে গেছে তো আর এস এর ভ্যালুটা আপনারা যে কোনো সময় এখানে বসাতে পারেন তো এটা যদি পাওয়া যায় তাহলে আমরা এটা এই এস এর ভ্যালুতে বসাই দিতে পারবো দিলেই আপনারা এই এস এর এস এর ভ্যালু জিরো বসাই দিবেন যা হবে তাই অ্যান্সার ওকে এটা ডিরেক্টলি এস এস এর ভ্যালুটা বের করে দিবে আর কি মানে এররটা বের করে দিবে তো যেহেতু 5 দিয়ে কোনো অবস্থায় আছে তো আপনারা যদি আবার কে এ পি বের করেন তাহলে কে পি ফর 1 বাই এস এর জন্য যা হবে এটা আবার একটু চেঞ্জ আসবে আর কি কেউ 5 উপরে থাকবে পরে আবার গুণ করতে হবে তো একটু প্রবলেম আর কি ঠিক আছে তো এটা বের করতে পারবেন সমস্যা নাই এখান থেকেও তো ট্রাই করে দেখবেন কেমন আসে ওকে তো দুই ভাবে ট্রাই করে দেখবেন এক ভাবে হলো আমাদের এইভাবে আমরা তো আগেরবার যেটা যেটা প্রথম শিখালাম ওটা শিখাইছি ওটা তো পারবেন আশা করা যায় তো ওইখানে যে কাজটা করতে হবে জাস্ট এখানে 5 দিয়ে গুণ করে দিতে হবে যে কেপি কিংবা কেভি যেটাই আসুক সেগুলোকে যেটা এখানে থাকবে কনস্ট্যান্টটা এখানে 5 তারপর এখানে 5 আছে এখানে 3 আছে 3 দিয়ে গুণ করে দিতে হবে দিয়ে আমরা কেপি কেভি কে ওগুলা দিয়ে বার করতে পারবো বাট যদি না চান ওটা डायरेक्टली এখানে বসাই দিতে পারেন ES এর ভ্যালু হিসেবে ES এর ভ্যালু যদি বসাই দেন তাহলে এখানে S টেন্স টু 0 দেখেন এখানে S আছে এখানে RS আছে তো RS এর ভ্যালু হলো 5 বাই S তো ASS কাটা যাবে উপরে থাকবে 5 আর এই ক্যালকুলেশন করে আপনারা এটা উপর নিচে নিয়ে গিয়ে সমান করে তারপরে S এর ভ্যালু আবার বসাবেন মানে S এর ভ্যালু বসাবেন তো এখানে S এর ভ্যালু বসানোর পরে যা অ্যানসার আসবে সেটা डायरेक्टली হলো আমাদের কি এরর তো আমাদেরকে যদি অনেক সময় বলে যে কেপি কেভি কেসি বের করেন এটা অনেক সময় অনেক পরীক্ষাতে এসেছে আবার অনেক সময় এরকম এরর ডিরেক্টলি চায় তো বেটার হয় আর কি দুইটাই জানা থাকা আর কি তো দুইটাই জানা থাকলে বেটার এইভাবে করে বসাই দিবেন আর কি তো এটা এখানে যে এইভাবে যেভাবে বসাই দিবেন সেভাবেই পাবেন ওই নিচের দিকেও আচ্ছা দেখেন এখান থেকে একটা আমরা ডিসিশন আসতে পারি এটা যেহেতু এস এস প্লাস টু এস স্কোয়ার প্লাস টু এস প্লাস টু এনটি আসলে এখানে বলা মুশকিল যে এটা ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার সো আপনাদের সবগুলাই আসলে করতে হবে এস এর ভ্যালু এখানে আছে এটা ঠিক আছে কিন্তু এটা তো এস স্কয়ার প্লাস টু এস প্লাস টোয়েন্টি সো আসলে বলা মুশকিল যে আসলে কি অবস্থায় আছে এটা কি টাইপ ওয়ান সিস্টেম নাকি টাইপ টু সিস্টেম তো টাইপ ওয়ানই হওয়ার কথা হ্যাঁ টাইপ ওয়ানই এটা কারণ এস এর ভ্যালু ওয়ান আছে টাইপ ওয়ান না এটা আসলে বিশেষে ব্যাখ্যা করে এখানে যদি আবার মনে করেন এস কমন নিতে হয় একটা ধরেন কোন কারণে স্যার এস যদি সবগুলোর ভিতরে কমন যেত তাহলে মনে হয় হ্যাঁ অনেক সময় এস যদি এখানে কমন নিতে হয় সেক্ষেত্রে আবার তখন এই এস স্কোয়ার হয়ে যাবে তখন আবার আমাদের ক্যালকুলেশন ভুল হয়ে যাবে তো ওই আর কি আমার মনে হয় তিনটা জিনিসই আমাদের এখানে এস কমন না যাবে না বাট এখানে অনেক সময় হতে পারে আর কি এই টাইপ কিছু এটাই বলতে যাচ্ছে আর কি তো এই ম্যাথ গুলা করবেন আর কি এছাড়া এখানে আলাদা করে আর কিছুই নাই যেমন ধরেন এটার ক্ষেত্রে এই 2 প্লাস 5 টি প্লাস 2 টি স্কোয়ার এখানে দেওয়া আছে এখানে আপনারা যে কেপি কেভি কে এ দিয়ে করেছে ওই প্রসেস একই তো এটা আসলে আলাদা কিছুই না
কেপি কেভি কে বের করে নেবেন অটোমেটিক বের করে নিয়ে ওই যে এই যে দেখেন আর ওয়ান আর টু আর থ্রি মানে হলো আমাদের এই যে টু ফাইভ ফোর এগুলো গুণ করে দিয়েছে সব জায়গায় তো একই বিষয় তাহলে তো এইভাবে করে দিতে পারবেন যেমন ধরেন এখানে নর্মালি করেছে ওরা দেখেন জিএসএইচএস দিয়ে ইনফিনিটি ইনফিনিটি এখানে কিন্তু কোথাও কোনো কিছু ব্যবহার করেনি এই যে টু ফাইভ টু এগুলো যেগুলো আছে এগুলো কোথায় ব্যবহার করেছে এই জায়গায় ব্যবহার করেছে আর টি এর ক্ষেত্রে যেমন দেখেন এখানে টু ফাইভ টি আর টু টি স্কোয়ার এখানে কিন্তু হ্যাঁ বলেন কেউ কিছু বলছেন আচ্ছা এখানে একটা মজার জিনিস এখানে দেখেন টু টি স্কোয়ার বুঝতে পেরেছেন এখানে যদি টু টি স্কোয়ার লিখি এটাকে আবার আরেক ভাবে লেখা যায় ফোর টি স্কোয়ার ডিভাইডেড বাই টু আমরা তো যেহেতু টি স্কোয়ার ডিভাইডেড বাই টু ই হলো আমাদের প্যারাবোলিক ফাংশন সো আমরা এটাকে এইভাবে করে বানিয়ে নিতে হবে তো এটা বানিয়ে নিতে গেলে দেখা গেল যে এই 4 টার 2 টার 4 থাকে না আবার নিচে 2 চলে আসে t স্কয়ার বাই 2 তো এটা এখানে ব্যাখ্যা করেছে আর কি যে 4 বাই s কিউব যেটা হয়েছে আর কি এই জিনিসটা তো এগুলো একটু দেখলে আপনারা আমার মনে হয় পারবেন আশা করা যায় তো আজকে এই পর্যন্তই থাকুক আপাতত আমরা ইনশাআল্লাহ আগামী দিন আপনাদের প্রবলেম গুলো শুনবো যদি প্রবলেম থাকে আর একটা পরীক্ষা আছে আপনাদের পরীক্ষার সময় পরীক্ষা দিবেন দেওয়ার পরে প্রবলেম যদি থাকে এই অংশটুকুর মধ্যে তখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো আর এর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নেক্সট ক্লাস থেকে মানে পরের ক্লাস থেকে আমরা স্টেবিলিটি থিওরি পড়বো ওকে তো আজকে এই পর্যন্ত থাকুক তাহলে ভালো থাকেন সবাই আর অ্যাটেন্ডেন্সটা দেন শেষ করে দিচ্ছি